আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? সাদ ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের পিসি কমিউনিটি অনেকে খুঁজেন, খুব একটা পাওয়া যায় না, খুবই কষ্ট পাওয়া, খুবই রেয়ার, সেটা হচ্ছে হাই কোয়ালিটি নন আরজিবি কেস ফ্যান। হ্যাঁ, এটাই বাস্তবতা। নন আরজিবি কম্পোনেন্ট পাওয়াটাই একটা দুরূহ ব্যাপার হয়ে গেছে, বা সোনার ডিম পাড়া হাঁসের মতো হয়ে গেছে আর কি। তো আজকে হচ্ছে আপনার নন আরজিবি হাই কোয়ালিটি ফ্যানের সাথে পরিচয় করে দেবো। ইতিমধ্যে আপনার পরিচয় হয়েছেন, আমি AK500 ভিডিওটাতে কিছুটা বলছিলাম এই ফ্যানটার বিষয়ে। এইটা হচ্ছে আপনার প্রাইস টু পারফরমেন্স, বিল কোয়ালিটি সব কিছু মিলা বলতে পারেন যে খুবই ভালো আর কি। তো সেটা হচ্ছে আপনার ডিপকুল ব্র্যান্ডের FK120-3 IN পারফরমেন্স ফ্যান। এটা হচ্ছে দুইটা ক্যাটাগরিতে পাওয়া যায়, একটা হচ্ছে আপনার সিঙ্গেল একটা একটা করে, আর একটা হচ্ছে আপনার তিনটার একটা বক্স আর কি, যেটা আমরা 3-in-1 নামে জানি। তো আমি যদি সিঙ্গেল ফ্যানের বক্সটা আনবক্স করি, এটার মধ্যে জাস্ট হচ্ছে আপনার ফ্যান থাকে, একটা ইউজার ম্যানুয়াল থাকে, আর হচ্ছে চারটা স্ক্রু থাকে, ওটা আমার আশেপাশে পড়ছে আর কি। আর যদি 3-in-1টা খুলি, এখানে হচ্ছে আপনার তিনটা ফ্যান আছে, তিনটা ফ্যান, এখানে একটা প্যাকেট আছে। এই প্যাকেট হচ্ছে তিনটার জন্য আপনার হচ্ছে তিন সেট স্ক্রু। আর এইখানে খুবই কাজের হাই কোয়ালিটি 4-port PWM ফ্যান হাব। এখানে একটা বিষয় আছে, আমরা যদি এই সিঙ্গেল ফ্যানগুলো পারচেস করি 950 টাকা, যেটার সাথে কোনো আপনার হাব থাকে না, কারণ সিঙ্গেল ফ্যান হাব থাকবে, এটা স্বাভাবিক। আর যদি আমরা 3-in-1 কিনি, তার সাথে হচ্ছে আমরা এই হাবটা পাচ্ছি। আমরা যদি একটা ফ্যান কিনি 950 টাকা, আর তিনটা একসাথে কিনলে 2850 টাকা আসে, কিন্তু তিনটা একসাথে কিনলে হয় কি, এই হাবটা পাচ্ছি। এই হাবটার দাম কিন্তু আপনি যদি সেপারেটলি কিনতে যান 450 টাকা বা 400 টাকার মতো লাগে আর কি। তো সেক্ষেত্রে এটা আপনার ক্যাবেল ম্যানেজমেন্ট করতেও সুবিধা হয়, প্লাস হচ্ছে আপনি হাফটাও পেয়ে যাচ্ছেন। ফ্যানটার ডিজাইনের কথা বলে, আপনার যদি মিনিমাল জিনিস ভালো লাগে, এটা আপনার কাছে আমার মনে হয় ডেফিনেটলি ভালো লাগবে। আপনি জাস্ট লুকটা দেখেন, একেবারে সিম্পলি স্কোয়ার শেপের করা, এজগুলো একেবারে স্কোয়ার শেপ, এবং ব্লেডগুলোর ডিজাইনের জন্য ফ্যানটার লুকসটা আরও বেশি জোস লাগে আর কি। আর এখানে বেজেলটা হচ্ছে এইদিকে একদম ন্যারো বেজেল, কারণ ব্লেডগুলোর লেন্থ আপনার হচ্ছে বড় আর কি। এবং ব্যাক সাইড থেকেও যদি আপনি দেখেন, না খারাপ লাগবে না, ভালোই লাগবে, এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা। আর যদি বিল কোয়ালিটির কথা বলেন, খুবই সলিড আপনার হাই কোয়ালিটি আপনার বিল। এরকম করলে কোনো রকম আপনার ফ্লেক্স, যে আপনি যদি, না এটা তো একটা প্লাস্টিক বিল, আপনি যদি একদম শরীরে শক্তি দিয়ে ঘুরান তাহলে তো এটা ফ্লেক্স হবে, বাট এরকম যদি নর্মালি আপনি এরকম ফ্লেক্সটা পাবেন না। তারপর ফ্যানের বডি যে মেটেরিয়ালসগুলো, এটা খুবই আপনার খুবই ভালো, মানে খুবই হাই কোয়ালিটি ফিনিশিং পাবেন। ব্লেডগুলোর আপনার হচ্ছে ফিনিশিং খুব ভালো, এখানে যে এজগুলো আছে একদম প্রসাইসলি, আপনার হচ্ছে কোনো রকম বাপড়ি বা এব্রোখেব্রো নাই। আপনি যদি খেয়াল করে দেখেন, ব্যাক সাইডও হচ্ছে আপনার যে ব্লেডগুলো খুবই ভালো ফিনিশিংয়ের, মানে কোনো, এটা যে একটা প্লাস্টিক, প্লাস্টিক অনেক সময় হয় না যে চিপ ফ্যানগুলোতে যেরকম দেখবেন যে অতটা ফিনিশিং হয় না, একটু হালকা পাতলা বাপড়ি ট্যাপড়ি থাকে, ঠিক আছে, একটু চিপ চিপ মনে হয়, বাট এটা আপনি ডেফিনেটলি হাতে নিলে আপনার কাছে একবার এতটুকু বলতে পারে হাই কোয়ালিটি একটা ফ্যান আপনি ডেফিনেটলি ফিল পাবেন। আর এখানে ভাইব্রেশন রিডিউস করার জন্য হচ্ছে এখানে রাবার যে প্যাডটা ব্যবহার করছে, এটা হচ্ছে টোটালি একটা ডিজাইনে করা। এটা হচ্ছে আপনার যদি দুনো পাশ থেকে হচ্ছে, এই দিকটা হচ্ছে টোটালি রাবার, আর এটা হচ্ছে রাবার আর কি। আর এই ফ্যানের ব্লেডের সংখ্যা হচ্ছে টোটাল 9টা, আর যেহেতু এই যে বেজেলগুলো খুবই ন্যারো, সেই জন্য ফ্যানের ব্লেডের যে লেন্থ এটা আরও বড় দিতে পারছে। এবং ফ্যানটা ট্রুলি হচ্ছে আপনার হাই স্ট্যাটিক প্রেশারের ফ্যান। হাই স্ট্যাটিক প্রেশার বলতে বোঝায় কি, ফ্যানের যে বাতাসটা এটা খুব ভালো প্রেশারাইজ, বা জোরে বা বেশি আপনি বলতে পারেন একে, এরকম আর কি। আর এখানে হচ্ছে ডিপকুলের একটা ব্র্যান্ডিং, সিম্পলি জাস্ট একটা ব্র্যান্ডিং আছে, খুব বেশি হিজিবিজি গর্জিয়াস ব্র্যান্ডিং ভালো লাগে না, অনেক সময় সৌন্দর্য নষ্ট করে আর কি। আর ডিপকুলের FK120 ফ্যানটা হচ্ছে 4-pin PWM ফ্যান, যেটা হচ্ছে আপনি স্পিড কন্ট্রোল হবে আপনার মাদারবোর্ড সেটিংস থেকে। আর ফ্যানের স্পেকের কথা বলে, ফ্যানের স্পিড হচ্ছে 500-850 RPM ঘুরবে। এখানে মজার একটা কথা বলি, আমি বেশিরভাগ লোকরাই দেখছি ফ্যান কিনতে গেলে মানে সর্বোচ্চ স্পিড কত ওই দিকটায় খেয়াল রাখে, মানে বেশি স্পিড হলে মনে করে যে ফ্যান ভালো, কখনো মিনিমামটা জিজ্ঞেস করে না, বা যেমন মিনিমাম স্পিড কত। মিনিমাম স্পিডের সাথে হচ্ছে আপনার ফ্যানের নয়েজের একটা সম্পর্ক আছে। ফ্যান আপনার একটা সিস্টেমের আইডিয়াল টেম্পারেচার, যত আপনার হচ্ছে মিনিমাম স্পিডে ঘুরতে পারবে তত আপনার শব্দ কম হবে, তাই না? দেখা গেলো আপনার সিস্টেম অত টেম্পারেচার হচ্ছে না, ফ্যান আপনার মিনিমাম স্পিড হচ্ছে 1100, ও 1100 দিয়ে ঘুরবে, এটা হচ্ছে মিনিমাম 500, তার মানে আপনার 500 RPM একটা ফ্যান ঘুরলে ও তো শব্দই আপনি শুনবেন না, মনে হবে যে অন কাইন্ড অফ সাইলেন্টের মতোই। তো সেই জন্য কেস ফ্যানগুলো কিনলে শুধু খালি আমার সর্বোচ্চ স্পিডটা দেখবেন তা না, মিনিমামটাও খেয়াল রাখবেন। খুব মানে দামি বা ভালো মানের ফ্যান না হলে দেখবেন যে 400-500 হয় না, নর্মালি ফ্যানের মিনিমাম থেকে 700-800 থেকে শুরু হয়। আর আরও ভালো ভালো ফ্যানে দেখা যায় হচ্ছে আপনার 400 থাকে, এটা 500 ভালো, আরও খুব বেশি দামি ফ্যান হচ্ছে 0 RPM মোড থাকে, যদিও এটাতে 0 RPM মোড নাই। ফ্যান এয়ার ফ্লো হচ্ছে 68.99 CFM, ফ্যান এয়ার প্রেশার হচ্ছে 2.19,
ফ্যান নয়েজ হচ্ছে 28 ডিবি, ফ্যানের ব্যারিং টাইপ হচ্ছে ফ্লুইড ডাইনামিক ব্যারিং, যেটা আরও আমাদের লো স্পিডের কম নয়েসে অপারেট করতে সহযোগিতা করে। আর পার পিস ফ্যানের পাওয়ার কনজাম্পশন হচ্ছে 1.44 ওয়াট। তো যারা হচ্ছে আপনার হাই কোয়ালিটি নন আরডিবি ফ্যান পাচ্ছিলেন না, তাদের জিনিসটা খুবই কাজে লাগবে আশা রাখি। এখন হচ্ছে এটা প্রো অ্যান্ড কনস নিয়ে কথা বলি। প্রথমে হচ্ছে পোর্টসগুলো বলি, সেটা হচ্ছে এটার আপনার ডিজাইন, ডিজাইনটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। তারপর হচ্ছে এটার আপনার বিল্ড কোয়ালিটি, প্লাস হচ্ছে আপনার এটা স্পেক আপনার অনুযায়ী যে পারফরমেন্স দেয় এটা, এবং নয়েজটা মার্জিনালি কম, প্লাস হচ্ছে প্রাইস। হ্যাঁ অবশ্যই প্রাইস, এই স্পেকে এই কোয়ালিটিতে এমনিতে তো ফ্যানই নাই বিডি মার্কেটে নন আরডিবি ভালো মানের, তার মধ্যেও যে যদি খুঁজে যে দুই একটা তখন পাওয়া যায় সেগুলোর প্রাইস প্রচুর অনেক। এখন এটা যদি কনসের কথা বলি, এখানে আমি দুইটা জিনিস পাইছি। একটা হচ্ছে ক্যাবেলের এই লেন্থটা, এটা লেন্থটা মোটামুটি বড় আছে, তবে এটা যদি আর চার আঙ্গুল বা এক বিলাস বা এক বিঘা বলতে এক বিঘাত বলতে পারেন যদি বড় হইতো আরও ভালো হইতো। তারপর হচ্ছে এখানে যে স্টিকারটা, এই যে ওয়ারেন্টি ভয়েড ইফ রিমুভড, মানে ওয়ারেন্টি যে সিরিয়ালের যে ট্যাগটা এটা হচ্ছে তারের সাথে লাগাই দিছে। তো এইটা তো আপনার দেখা গেলো যে আমি যদি ক্যাবেল অনেক তিনটা ফ্যান লাগালাম তিন, হ্যাঁ তো এইগুলো হচ্ছে তার এটা তো ম্যানেজ করা সমস্যা হয়ে যাবে, বা এটারে এখন আমি যদি মাদারবোর্ডের ভিতরে লাগাই এটা এখন মাদারবোর্ডের ভিতর থেকে এটা দেখা যাবে। এই জিনিসটা ফ্যানের কোনো এক জায়গায় লাগাই দিলে ভালো হতো, এখানে বা যে কোনো একটা পাশে, ইভেন আপনার পিছনে যদি লাগাই দেওয়া যায়। তো এটা এই ওয়ারেন্টি ভয়েড জিনিসটা এই জায়গাটাতে দেওয়ার কারণে এটা আপনি একটু সেফটি ভাবে রাখতে হবে, আদারওয়াইজ এটাতে পারফরমেন্স বিল্ড কোয়ালিটি আর কোনো কিছু আমার কাছে কমতি মনে হয় নাই, প্রাইস টু পারফরমেন্স সব কিছু বিবেচনা করে আর কি। তো যাদের হচ্ছে আপনার নন আরডিবি হাই কোয়ালিটি ফ্যানের জন্য এতদিন ভুগতেছিলেন তারা ডেফিনেটলি ভালো একটা জিনিস পাইছেন। ইভেন ডিপকুলেরও কোনো ফ্যান ছিল না এই পর্যন্ত, এর আগে মাঝখানে আসছিল TS120, সেগুলোরও আপনার হচ্ছে চীন ওয়ানের কোনো প্যাক ছিল না, সিঙ্গেল সিঙ্গেল ছিল। ভিডিওটা কেমন হলো কমেন্ট অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আরও যদি ভালো মানে কেস ফ্যানের কোনো ভিডিও দেখতে চান সেটা কমেন্ট অবশ্যই জানাবেন। আমি সাইদুল ইসলাম, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখার জন্য ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।